সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওতে আমি আমাদের বর্তমানে বাগানের অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের অনেকের বাগানে পর্যাপ্ত পরিমাণ ফুল চলে আসছে এবং অনেক উদ্যোক্তা আছে যাদের বাগানে ফুল আসে নাই এবং অনেকে আমাদেরকে বর্তমানে হোয়াটসঅ্যাপে এবং নাম্বারে কল করে জানতে চাচ্ছে যে ভাই আপনার কাছ থেকে আমরা চারা নিয়েছিলাম সেই চারা থেকে এ বছর আমরা ফল পাবো কি তো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় আপনাদেরকে তুলে ধরা হবে প্রথমে আমরা তুলে ধরি আমাদের যে বাগান এই বাগানটা হলো শুরুর আমরা ড্রাগনের রাজ্য শুরু যে প্রজেক্টটা এটাই বাগানে সেই বাগানে দাঁড়িয়ে আছে আমরা এই বাগানে বেশ কিছু রোগ আমরা দেখতে পাচ্ছি বার্নের কারণে অতিরিক্ত তাপমাত্রার কারণে আমাদের গাছগুলা হলুদ হয়ে যাচ্ছে এবং সেই হলুদ ছোট্ট একটা স্পট থেকে পচে যাচ্ছে আমরা কিভাবে এই পচা থেকে মোকাবেলা করব এবং আপনারা কিভাবে করবেন এই বিষয়টা জানতে পারবেন তো আমরা দেখাই এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কুশি যেইগুলা এবছর ফল আসার কথা ছিল একটু নরম আছে শক্ত না পরিপক্ক না উপরে যে কুশিগুলো উপরের যে অংশগুলা আপনি একটু খেয়াল করে দেখেন যে আমার হাতে দুইটা এ একটা এ একটা এটা হলো পুরাতন কুশি এটা গত বছর ফল আমরা এই কুশিতে পাই নাই গত বছরে যেই এই নতুন কুশিগুলো ছিল এই কুশিগুলো পুরাতন হয়ে গেছে ওইগুলা কিন্তু খুবই শক্তিশালী এবং তাপমাত্রার থেকে নিজেকে কন্ট্রোল করতে পারবে কিন্তু এই যে কুশিগুলো আছে যেমন এই এই সকল কুশিগুলো নরম নরম এ বছরে যেগুলো ফল আমরা পাব এগুলাতে প্রত্যেকটা কাটার অংশ থেকে পচা লেগে গেছে প্রত্যেকটা কাটার অংশ থেকে আমরা দেখতে পাচ্ছি পচা লেগে গেছে তো এই রোগটা আপনাদের বাগানে ম্যাক্সিমাম যাদের বাগান আপনার দু সালে রোপণ করা তেইশ সালে ফল পাইছেন এবং চব্বিশ সালে ফল শুরু করছেন তারা এই রোগের সম্পর্কে ধারণা পাবে এবং এই রোগের সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের বাগানে আছে তো আপনারা কি করবেন পুরো বাগানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছি এই গাছগুলোতে ছত্রাকনাশক স্প্রে করবেন নর্মাল কোনো ছত্রাকনাশক না অটোক্রপ কেয়ারের রোবরালটা যদি ব্যবহার করেন প্রতি একশো গ্রাম রোবরাল যদি বাগানে স্প্রে করে দিতে পারেন দেখবেন যে আপনাদের এই রোগটা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন এবং আরেকটা বিষয় বলি দুই নাম্বার বিষয়টা হলো বাগানটাকে আপনারা একটু ভেজা ভেজা রাখবেন অতিরিক্ত শুকনা করা যাবে না বাগানটা যদি একটু ভেজা ভেজা রাখেন তাহলে অবশ্যই গাছের জন্য খুব ভালো আপনার পানি কখন দিবেন যদি পানি দিতে চান বিকেলের এই টাইমে চারটার পর থেকে চারটার পর থেকে আপনাদের বাগানে পানি দিবেন আপনার অনেক বড় প্রজেক্ট আপনি সারা রাত পানি দিন বিকেলের পর থেকে সারা রাত পানি দেন দুই দিনে পানি দেন তবে আপনার সকালের পরে ধরেন দুপুরের মধ্যে এই সময়টায় পানি দেওয়ার প্রয়োজন নাই এই সময়টা পানি দিলে অতিরিক্ত তাপমাত্রার কারণে মাটি যেমন গরম পানিও তেমন গরম হয়ে যাবে গাছের প্রচুর পরিমাণ সাইড ইফেক্ট পড়বে আচ্ছা এবার আমরা বলি আপনাদের যাদের বাগানে এখন পর্যন্ত ফুল আসে নাই একটু ভেবে দেখেন তো আপনি ধরেন আমরা দু সালে নভেম্বর মাসে যারা রোপণ করছেন যারা নভেম্বর মাসে দু সালে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে যারা রোপণ করছেন তাদের বাগানে ফুল আসবে একটু দেরিতে আপনারা যদি নভেম্বর মাসে যারা রোপণ করে থাকেন তাহলে আপনার মে মাসের শেষের দিকে ফুল আসবে এবং হিসাব করবে নভেম্বরের কতদিন পরে নভেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এভাবে মাসগুলোকে পর্যবেক্ষণ করবেন যদি নভেম্বরের পরে এক মাস পরে রোপণ করেন তাহলে মে মাসের এক মাস পরে আপনাদের বাগানে ফুল আসবে যথারতি যেমন আপনাদের পুরাতন বাগানগুলো আছে এগুলাতে কিন্তু এপ্রিল মাসে ফুল আসে কিন্তু এবছর এপ্রিলের শেষের দিকে এপ্রিলের মধ্য অংশতে যেমন এপ্রিল মাসের পনেরো দিন হয়েছে তখন কিন্তু আমাদের বাগানে ফুলগুলো আসছে আমরা এবার আপনাদেরকে